যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের গল্প তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে মঙ্গলবার নিউ ইয়র্কের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত ওই অনুষ্ঠান সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। অনুষ্ঠানে ড. মোহাম্মদ ইউনুস বিল ক্লিনটনের সাথে তার পরিচয় ও সম্পর্কের প্রথম দিনের গল্প, যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা ও বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের গল্প তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটন অধ্যাপক ইউনুসকে বাংলাদেশের তরুণ নাগরিকদের ডাকে সাড়া দিয়ে দায়িত্ব গ্রহণকারী নেতা বলে পরিচয় করিয়ে দেন। দেশে ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন শিক্ষার্থীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ড. ইউনুস তাদের কথাও বলেন, তিনি তাদের মঞ্চে ডেকে নিয়ে আসেন। এ সময় মোহাম্মদ ইউনুস বলেন, দেশ গড়তে, নিজেদের গড়তে যে শব্দে, যে ভাষায় তারা কথা বলেছে তা অসাধারণ। আমি আগে কখনো এভাবে কাউকে কথা বলতে শুনুনি। তারা তাদের স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে প্রস্তুত। দয়া করে তাদের সাহায্য করুন, সমর্থন করুন। আন্দোলনে নেতৃত্ব দেয়া তিন ছাত্রনেতাকে সেখানে পরিচয় করিয়ে দেন তিনি। প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী মাহফুজ আবদুল্লাহকে সরকার পতনের আন্দোলনের কারিগর হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি বলেন, ছাত্রদের আন্দোলন খুব গোছালো ছিল। তারা যেভাবে কথা বলেছে তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা যোগাবে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ড. ইউনুস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত আর্ট অফ ট্রায়াম শীর্ষক আর্ট বুক বিল ক্লিনটনকে উপহার দেন। সামদানি প্রত্যয়, আর টিভি।